হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর নোটিফিকেশনটা প্রত্যেকে অন রাখবে, ভিডিও লাইক করে দিও যাতে যখনই ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো, লাইক শেয়ার যত বেশি করবে তোমাদের ক্লাসের ভিডিও তত বেশি আসবে। কমেন্টস করো কেমন লাগছে ভিডিও জানিও। শুরু করা যাক আলোচনার বিষয়, সপ্তম শ্রেণীর ভূগোল অর্থাৎ ক্লাস সেভেন জিওগ্রাফি। আমরা চতুর্থ অধ্যায়টা স্টার্ট করে দিয়েছি। কালকে আমি তোমাদের একটা পার্ট অলরেডি দিয়ে দিয়েছি, অর্থাৎ এতটা পর্যন্ত আমাদের কিন্তু পড়া হয়ে গেছে। প্লাস আমরা ছোটো ছোটো প্রশ্ন উত্তর নিয়েছি, কী কী প্রশ্ন এতটার মধ্যে থেকে পড়তে হবে সেগুলো আলোচনা করে দিয়েছি। এখন আমরা এইখান থেকে বাকি পড়াটাকে শুরু করে দেবো। ওকে, শুরু করা যাক। দেখো এখানে আবার কী বলেছে, আমরা কতটা পড়েছিলাম না ভঙ্গিল পর্বত, ভঙ্গিল পর্বতের মধ্যে কী কী পড়ছে এটা আমরা বুঝেছি এবং পড়েছি। এবার আমরা কী আসবো না, আমরা তো জানি যে পর্বত প্রধানত তিনটে ধরনের ছিল, তার মধ্যে থেকে একটা পার্ট আমরা পড়েছি। সেকেন্ড আমরা আসবো স্তূপ পর্বতে। এবার বলেছে কি কীভাবে সৃষ্টি হলো ভঙ্গিল পর্বতের। এটা তো ইজি, কীভাবে সৃষ্টি হয়েছে একটা, এখানে একটা পরীক্ষার কথা বলেছে। তার একটা মাদুর, মাদুর বিছানো রয়েছে, ওটা তো দুদিক থেকে চাপ দাও তো মাঝখানটা একটা ভাঁজ 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 চলে আসবে না, তো সেটাই বলেছে। তো মাঝখানে ঠেলা দিতে শুরু করো, তো এটা একটা পরীক্ষা করে নিজেদের দেখতে বলেছে, এরকম লাইক দ্যাট একটা ভাঁজ হবে। পরেরটা কি বলেছে, অর্থাৎ এক্ষেত্রে তোমার দুটো হাত ভাসমান পাত। ওকে, ঠিক এইভাবেই পাত দুটো প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয়েছে। এবার আমরা স্তূপ পর্বতে আসব, এখান থেকে আমাদের মেইন আলোচনা, কারণ ভঙ্গিল পর্বত অলরেডি আমরা পড়ে নিয়েছি। মাথায় রাখতে হবে দুদিক থেকে যখন চাপ সৃষ্টি হয় সেই চাপের ফলেই কিন্তু ভাঁজ খেয়ে ভাঁজ খেয়ে ভাঁজ খেয়ে কী হয় না, ভঙ্গিল পর্বতের কিন্তু সৃষ্টি হয়। ওকে, এবার কি বলেছে, আর এক ধরনের পর্বত হচ্ছে স্তূপ পর্বত, এটা আজকে আমাদের আলোচনা। বলছে ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে অনেক সময় ফাটল সৃষ্টি হয়, এই ফাটলগুলোর মাঝে ভূখণ্ড উঁচু হয়ে অথবা দুপাশের ভূখণ্ড নিচু ভূখণ্ড নিচে বসে গিয়ে মাঝখানটা ভূখণ্ড স্তূপের মতো পর্বত সৃষ্টি করে করতে পারে। ভারতের সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট এবং ফ্রান্সের ভোজ হচ্ছে স্তূপ পর্বত। তাহলে এখানে কি বলছে না, স্তূপ পর্বতগুলো কীভাবে সৃষ্টি হচ্ছে দেখো, যখন ভূ আলোড়ন হচ্ছে, ভূ আলোড়নের ফলে ভূমিপৃষ্ঠে কী হচ্ছে না, একটা ফাটলের সৃষ্টি হচ্ছে। আর ফাটল যে জায়গাটা হচ্ছে সেই জায়গাটা দিয়ে জায়গাটা কী হচ্ছে, অনেকটা উঁচু হয়ে যাচ্ছে। লাইক দ্যাট দেখো, এই যে ধরো এই জায়গা একটা রয়েছে স্তর, এখানটা একটা ফাটলের সৃষ্টি হয়েছে আর ফাটল দিয়ে জায়গাটা উঁচু হয়ে গেছে, ঠিক আছে। তো মাঝখানে ভূখণ্ডটা একটা মনে হচ্ছে না একটা স্তূপ, কোনো কিছু স্তূপ মানে জড়ো করা কিছু আর কি, তো স্তূপের আকার ধারণ করছে এটা, সেই জন্য এটাকে কী বলছে না, স্তূপ পর্বত। কিছু স্তূপ পর্বতের উদাহরণ কী না, সাতপুরা পর্বত, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, আর হচ্ছে ফ্রান্সের ভোজ পর্বত হচ্ছে স্তূপ পর্বতের উদাহরণ। এই সুবাদে কিন্তু বলে রাখি তোমাদের যে ভারতের যে নর্মদা নদী এটা কিন্তু গ্রস্ত উপত্যকার মধ্যে পড়ছে। স্তূপ পর্বত আর গ্রস্ত উপত্যকার মধ্যে কিন্তু অনেকটা মিল রয়েছে। ব্যাপারটা কি দেখো, যে ভূ আলোড়নের ফলে কি হচ্ছে না, শিলাস্তরের যে ফাটল হচ্ছে আর ফাটলের ফলে যে চিড় খাচ্ছে বা চ্যুতি দেখা দিচ্ছে, আর এই দুটো চ্যুতির যে মাঝখানের অংশ আমরা দেখতে পাচ্ছি এটা কি হচ্ছে না, এটা কিন্তু বসে গিয়ে বা উঁচু হয়ে গিয়ে, যখন সেটা বসে যাচ্ছে সেটা কি হচ্ছে না, গ্রস্ত উপত্যকা হচ্ছে, আর যখন সেটা উঁচু হয়ে যাচ্ছে তখন কিন্তু সেটা স্তূপ পর্বত হচ্ছে। ক্লিয়ার? এটাই হচ্ছে গ্রস্ত উপত্যকা স্তূপ পর্বতের মধ্যে একটু ডিফারেন্স, যে এই যে যখন ফাটলটা হয়ে যাচ্ছে আমরা জানছি এটা উঁচু হয়ে যাচ্ছে খানিকটা অংশ, এটা স্তূপের আকার ধারণ করছে, তো এটাকে আমরা স্তূপ পর্বত বলছি। কী কী উদাহরণ স্তূপ পর্বতের মধ্যে আমরা পেয়ে গেলাম, যেমন পেলাম হচ্ছে ইউরোপের ভোজ পর্বত, ভারতের সাতপুরা, এগুলো আমরা পেলাম, জার্মানির ব্ল্যাক ফরেস্ট, ঠিক আছে। তেমনই আবার অনেক সময় কী হচ্ছে, ভূ আলোড়নের ফলে মাঝখানটা আবার কী হচ্ছে, অনেক সময় বসে যাচ্ছে, ডাউন খেয়ে যাচ্ছে, সেখান থেকে আমার নদী যায়, ঠিক আছে। এটাকে কি বলা হয়, ভারতের যেমন নর্মদা, এটা কিন্তু কিসের উপর না, গ্রস্ত উপত্যকার কিন্তু একটা বলতে পারি আমরা, যে ভারতের নর্মদা নদী উপত্যকা হচ্ছে গ্রস্ত উপত্যকা। ওকে, বোঝা গেল ব্যাপারটা, গ্রস্ত উপত্যকাটাও কিন্তু সঙ্গে আমি বলে দিলাম এখানটা। এবার দেখো কি বলেছে, আসবো হচ্ছে আগ্নেয়গিরির থেকে। আগ্নেয়গিরির থেকে অগ্নি উৎপাতের সময় প্রচুর লাভা ছাই, ছোটো ছোটো পাথর বেরিয়ে এসে আগ্নেয়গিরির চারিদিকে জমা হয়ে তিন কোণা শঙ্কুর মতো এক রকমের পর্বত সৃষ্টি করছে, এটা আগ্নেয় পর্বত বলছে। দেখতে পাচ্ছ এখানটা ছবি দেওয়া আছে, কী ব্যাপারটা হচ্ছে আগ্নেয় পর্বত, আগ্নেয় পর্বত হচ্ছে ধরা আগ্নেয়গিরির থেকে কী হচ্ছে, অগ্নি উৎপাতের সময় প্রচুর লাভা বেরোচ্ছে। ওকে, এবার লাভা যখন বেরোচ্ছে তখন এক
একদম সেই মানে প্রচুর লাভা, কখনো কখনো কি হচ্ছে ছোটো ছোটো পাথর বেরিয়ে আসে, ছাই বেরিয়ে আসে, এবার চারদিকে সেটা কি হচ্ছে না জমা হচ্ছে, এবার জমা চারদিকে যখন জমা হচ্ছে, জমা হয়ে একটা শঙ্কুর মতো ওটা আকৃতি ধারণ করছে, এবার ধারণ করে ওটা একটা পর্বতের রূপ নিচ্ছে, সেটাকে আমরা কি বলি না আগ্নেয় পর্বত। তাহলে দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আগ্নেয় পর্বতটা খুব ভালো করে পড়তে হবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখো আগ্নেয় এই যে লাভাটা বেরোচ্ছে, লাভাটা বেরিয়ে এই যে দুপাশে দেখো জমা হচ্ছে, আর জমা হয়েই কিন্তু আগ্নেয় পর্বতটা সৃষ্টি করছে। ঠিক আছে, অনেক সময় আমাদের প্রশ্ন আসে কি এখান থেকে না আগ্নেয় পর্বত কাকে বাসে বলে, সরি এগেন অ্যান্ড এগেন এই প্রশ্নটা আসে, তখন আমরা কি বলতে পারি না আগ্নেয়গিরি থেকে অগ্নি উৎপাতের সময় কি হয় না প্রচুর লাভা, ছাই, ছোটো ছোটো পাথর বেরিয়ে এসে আগ্নেয়গিরির চারদিকে জমা হয়ে কি করে না তিন কোণা শঙ্কুর মতো পর্বতের সৃষ্টি করে, তাকে আমরা আগ্নেয় পর্বত বলতে পারি। যেমন আমরা এটনা বলতে পারি, ইটালির ভিসুভিয়াস বলতে পারি, এগুলো হতে পারে। ঠিক আছে, বোঝা গেল। এছাড়াও এখানে অনেক রয়েছে, দেখো আফ্রিকার কিলিমাঞ্জারো এটা রয়েছে, জাপানের ফুজিয়ামা, এটা তো অনেক সময় আমরা নাম শুনেছি। ঠিক আছে, এইসব নামগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। ওকে, বোঝা গেল। নেক্সট পেজে আমরা চলে যাব। তাহলে এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে খুব ইম্পর্টেন্ট আসে, যেটা আগ্নেয় পর্বত কাকে বলে, তারপরে পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, এটা কিন্তু এসে থাকে, তো এগুলো কিন্তু পড়তে হয়। পর্বত বেষ্টিত মালভূমি নিয়ে আমি একটু পরে আলোচনা করছি, নেক্সট আমি চলে যাব। এবার দেখো নেক্সট আমাদের কি দিয়েছে, বলছে এটা কিন্তু করতে হবে। দেখো এখানটা আমাদের একটা চার্ট দিয়েছে, এটা কিন্তু করবে। দেখো এটা কিন্তু খুব ইজি আছে, এটনা আমাকে দিয়েছে। এটনা কি হবে না আগ্নেয় পর্বত, এটা এটনা একটু আগেই পড়ে গেলাম আমরা। তারপরে কি দিয়েছে আলপস, আলপসটা এটা কি হবে না আলপসটা হবে হচ্ছে ভঙ্গিল পর্বতের মধ্যে পড়বে আলপসটা। নেক্সট আমাদের দিয়েছে ব্ল্যাক ফরেস্ট, ব্ল্যাক ফরেস্টটা আমাদের পড়বে স্তূপ পর্বতের মধ্যে। নেক্সট হিমালয়, হিমালয় হচ্ছে ভঙ্গিল পর্বতের মধ্যে পড়বে। ঠিক আছে, হিমালয় ভঙ্গিল পর্বত হলো, ব্ল্যাক ফরেস্টটা স্তূপ পর্বত, এটনাটা হলো আগ্নেয় পর্বত, আর আলপসটা হচ্ছে ভঙ্গিল পর্বত হলো, এটা করে নেবে। নেক্সট আমাদের কি বলেছে, নেক্সট বলেছে সোহানার বাড়ি বীরভূম জেলা শান্তিনিকেতনে, ওখানকার লাল কাঁকড়ে বিছানো, সরি লাল কাঁকড় বিছানো মাটি, উঁচু নিচু ঢেউ খেলানো পাথরের জমি, শাল পলাশ মৌহার বন, কোপাই নদীর জলে সূর্যের অস্ত যাওয়া, এই সব ভীষণ প্রিয়। পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলো বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ মালভূমি অঞ্চল। তাহলে দেখো শান্তিনিকেতন অনেকেই বেড়াতে গেছো, অসম্ভব সুন্দর পিসফুল একটা জায়গা, রবীন্দ্রনাথ ঠাকুর ওখানে অনেকটা সময় কাটিয়েছিলেন। তো যাই হোক, এখন আমরা আসবো। এছাড়াও আমরা বিভিন্ন মালভূমির কথা জানলাম, যে বাঁকুড়া, বীরভূম এগুলো রয়েছে, কিন্তু পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ এটা মালভূমি অঞ্চলের মধ্যে পড়ছে। এখানে মাটির সম্বন্ধে জেনেছি, এটা লাল কাঁকুড়ে মাটি সাধারণত বেছানো থাকে, জানলাম। এবার আমরা কাম টু দ্য পয়েন্ট আসি। বলছে উৎপত্তি আর অবস্থান অনুসারে মালভূমির আকৃতি ও প্রকৃতির প্রচুর বৈচিত্র্য রয়েছে। ঠিক আছে, কিসের ওপর বেস করে না মালভূমির আকৃতি ও প্রকৃতির প্রচুর বৈচিত্র্য রয়েছে, অবস্থান আর উৎপত্তির ওপর বেস করে। ওকে, বলছে পর্বত বেষ্টিত মালভূমি, আগে আমি পড়ে দিই পর্বত বেষ্টিত মালভূমিটা, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। বলছে পর্বত বেষ্টিত মালভূমি, এখানে কি বলেছে, বলছে পর্বত বেষ্টিত মালভূমিগুলি সবচেয়ে উঁচু আর বিস্তৃত হয়, হিমালয় ও কুয়েনলুন পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত তিব্বত মালভূমি পৃথিবীর বৃহত্তম মালভূমি। ঠিক আছে, এটা কিন্তু আমরা একটু আগেও প্রশ্ন উত্তরে করেছিলাম। তাহলে আমরা কি জানলাম না জানলাম হিমালয় এবং কুয়েনলুন পর্বতশ্রেণীর মধ্যে কি আছে না তিব্বত মালভূমি আছে, আর এটা কি না পৃথিবীর বৃহত্তম মালভূমিটা দাগ দিয়ে নেবে, ইম্পর্টেন্ট কিন্তু। ওকে, দক্ষিণ আফ্রিকা, পশ্চিম অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, গ্রিনল্যান্ড বিস্তৃত অংশ জুড়ে আচ্ছা মহাদেশীয় মালভূমি রয়েছে, এটা আমি পরে আসছি। ঠিক আছে, দেখো পর্বত বেষ্টিত মালভূমি কাকে বলে, খুব প্রশ্ন আসে, পর্বত বেষ্টিত মালভূমিটা কাকে বলছে না ভূ আন্দোলনের ফলে কি হচ্ছে না দুটো সমান্তরাল পর্বতশ্রেণী, ওকে, দুটো সমান্তরাল পর্বতশ্রেণীর মধ্যবর্তী মানে মাঝখানের নিচু অংশটা মালভূমির আকার নেয়, দুটো সমান্তরাল পর্বতের মাঝখানের যে অংশটা মধ্যবর্তী নিচু অংশ মালভূমির আকার নেয়, চারিদিক পর্বত বেষ্টিত যেহেতু রয়েছে, সেই মালভূমিটা যেহেতু মাঝখানটা নিচু হয়ে মালভূমির সৃষ্টি করছে এবং চারদিক থেকে কি হয়েছে চারদিকে পর্বতে ঘেরা,
ঘেরা, তো সেই জন্য তাকে বলা হচ্ছে পর্বতবেষ্টিত মালভূমি, সেই জন্য তিব্বতের মালভূমি। মনে থাকবে কি বললাম, যে না ভূ আন্দোলনের ফলে দুটো সমান্তরাল পর্বতশ্রেণীর মধ্যবর্তী নিচু অংশগুলো মালভূমির আকার নেয়, চারদিক যেহেতু এটার পর্বতবেষ্টিত থাকে তাই এটা পর্বতবেষ্টিত মালভূমি বলা হয়ে থাকে। হলো, এবার কি বলেছে, বলছে দক্ষিণ আফ্রিকা, পশ্চিম অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, গ্রিনল্যান্ডের বিস্তৃত অংশজুড়ে মহাদেশীয় মালভূমি রয়েছে। অগ্নি উৎপাতের সময় গরম লাভা বেরিয়ে এসে অনেক দূর ছড়িয়ে পড়ে বিরাট মালভূমির সৃষ্টি করে। ভারতের দাক্ষিণাত্য মালভূমি মালব মালভূমির এইরম লাভাগঠিত মালভূমি। ঠিক আছে, এটা কিন্তু লাভাগঠিত মালভূমিটা কি পড়লাম আমরা এখানটা, লাভাগঠিত মালভূমিটা হচ্ছে অগ্নি উৎপাতের সময় কি হয় না, গরম একটা লাভা, লাভা মানে বোঝো একটা আগুনের গোলা টাইপ বলতে পারি, তরল আগুন বলতে পারি, একটা লাভা বেরিয়ে এসে অনেক দূর কি করে না ছড়িয়ে পড়ে। অনেক সময় দেখো না, এখনও তো অনেক সময় টিভিতে আমরা দেখতে পাই যে লাভা অনেক জায়গা থেকে বেরোচ্ছে, সেরকম একদম আগুন, মানে কি বলবো, আগুনের একদম গোলা একদম। তো যাই হোক, আগুন চারদিকে কি হচ্ছে না অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে, অগ্নি উৎপাতের সময় গরম লাভা বেরিয়ে এসে অনেক দূর পর্যন্ত সেটা ছড়িয়ে পড়ছে, ছড়িয়ে পড়ে একটা বিরাট মালভূমির সৃষ্টি করছে। ভারতের দাক্ষিণাত্য মালভূমি আর মালব মালভূমি হচ্ছে লাভা মালভূমির উদাহরণ কিন্তু। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট আমাদের বলছে নদী উপত্যকার দ্বারা বিচ্ছিন্ন মালভূমি হলো ব্যবচ্ছিন্ন মালভূমি। ওকে, এবার আসছি আমরা ব্যবচ্ছিন্ন মালভূমিতে। বলছে ছোট নাগপুরের মালভূমি হচ্ছে এই ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণের মধ্যে পড়ছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল ছোট নাগপুরের অংশ। মালভূমির গড় উচ্চতা 300 মিটার হলেও কিছু উঁচু মালভূমির উচ্চতা অনেক বেশি। ঠিক আছে, মালভূমির গড় উচ্চতা কত, 300 মিটার, কিন্তু কিছু উঁচু মালভূমি কিন্তু দেখতে পাওয়া যায়। ওকে, নদী উপত্যকার দ্বারা বিচ্ছিন্ন মালভূমিকে, নদী মানে ফলে বিচ্ছিন্ন মালভূমিকে বলা হয় হচ্ছে কি না ব্যবচ্ছিন্ন মালভূমির মধ্যে পড়ছে। ওকে, নেক্সট আমাদের কি বলেছে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, পামির মালভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, একে পৃথিবীর ছাদ বলা হয়। তিব্বত মালভূমি, ভারতের লাদাখ মালভূমি সবই উচ্চ মালভূমির মধ্যে পড়ছে। অনেক সময় কিন্তু আমাদের প্রশ্ন আসে এখান থেকে যে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ কেন বলা হয়, তখন আমরা কি বলতে পারবো না বলতে পারবো, পামির মালভূমি হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি। এর গড় উচ্চতা কত বললাম, না এর গড় উচ্চতা হচ্ছে তোমার আমরা বলতে পারি 4800 মিটার অ্যাপ্রক্স আমরা বলতে পারি। এবার কি, পামির মালভূমির বিশাল, এই যে বিশাল মানে বিস্তারটা মানে ছড়িয়ে আছে যে অনেক বড়, তো অনেক বিশাল, এবং চারপাশে কি না খাড়া ঢালযুক্ত, আর ওপর ভাগটা কিছুটা সমতল, ওপরের দিকটা কিছুটা সমতল। এই কার এরকম যে আকৃতি, উচ্চতার বিস্তারের জন্যই কিন্তু পামির যে মালভূমি তাকে আমরা পৃথিবীর ছাদ বলি। আমি আরেকবার এটা বলে দিচ্ছি, দেখো অনেক সময় প্রশ্ন যখন আসবে আমরা কীভাবে লিখতে পারি, না পামির মালভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি, এর গড় উচ্চতা প্রায় 4800 মিটার, পামির মালভূমির বিস্তার অনেক বড় বা বিশাল, এর চারপাশটা খাড়া ঢালযুক্ত আর ওপরের দিকটা সমতল। ঠিক আছে, এই রকম আকৃতি, উচ্চতা আর বিস্তৃতির জন্যই কিন্তু, বা এই রকম বিস্তারের জন্যই কিন্তু পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে। অনেক সময় আমাদের প্রশ্ন আসে যে আমাদের জীবনে মালভূমির যে প্রভাব রয়েছে, দুটো প্রভাব বলার জন্য, কি প্রভাব? ঠিক আছে, আমরা বলতে পারি বেশিরভাগ মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ পাওয়া যায় বা খনিজ সম্পদ পাওয়া যায়। ঠিক আছে, আর মালভূমি অঞ্চলে রুক্ষ মাটি, প্রতিকূল জলবায়ুর কারণে কিন্তু খুব কম পরিমাণে এখানে কিন্তু চাষবাস হয়ে থাকে মালভূমিতে। এই দুটো পয়েন্ট আমরা বললেই এনাফ। ওকে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এগেন অ্যান্ড এগেন এসে থাকে। তো এইখান থেকে আমি তোমাদের নেক্সট ভিডিওটাতেই প্রশ্ন উত্তর পুরো দেবো। তো যাই হোক, আমি একটু বলে দিচ্ছি প্রশ্ন উত্তর কী কীভাবে করবে পিপিআর। তাহলে পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হচ্ছে কেন, এটা কিন্তু আমরা পড়ব। পর্বতবেষ্টিত মালভূমি কাকে বলে, খুব ইম্পর্টেন্ট, এটা আমরা পড়ব। লাভাগঠিত মালভূমির উদাহরণ আমরা পড়ব, ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ আমরা পড়ব, এগুলো ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আমাদের বলেছে এলিনা কলকাতার মেয়ে, তোমরা যারা কলকাতায় বা আশেপাশের জেলাগুলোতে থাকো নিশ্চয়ই লক্ষ্য করেছো এখানকার ভূমি আদেও উঁচু নিচু নয়, বরং অনেক বেশি সমতল। হ্যাঁ, অবশ্যই আমাদের কলকাতা এবং আশেপাশের জায়গায় ভূমিটা সমতল, সমতল জায়গায় বাস করি এবং চাষবাস আমাদের এখানে ভীষণ ভালো হয়, তাই তো?
নেক্সট কি বলেছে, পৃথিবীর ভেতরকার শক্তি ও বাইরের প্রকৃতির শক্তি দু ধরনের প্রভাবে অনেক ধরনের সমভূমির সৃষ্টি হয়। এক্ষুনি আমি বললাম যে আমাদের একটা সমভূমি এবং সেখানে চাষবাস কিন্তু খুব ভালো হয়। বলছে নদী সমুদ্র হ্রদে দীর্ঘদিন ধরে পলি জমে পলি গঠিত সমভূমির সৃষ্টি হয়েছে। ভারতের সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি হচ্ছে এই রকম সমভূমি। পলি জমার ফলে এখানে মাটি ভীষণ উর্বর, এখানে পলিগঠিত সমভূমির সৃষ্টি হয়েছে, আমরা জানতেই পাচ্ছি। নেক্সট বলেছে আগ্নেয়গিরির লাভা জমে লাভা সমভূমি তৈরি হয়েছে, যেমন আইসল্যান্ডের এই ধরনের সমভূমি রয়েছে। আরেকটা কী দিয়েছে, না মরুভূমির বালি বহুদূর উড়ে গিয়ে সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি, ওকে এটাও আমরা পড়বো, লোয়েস সমভূমি কিন্তু সৃষ্টি হয়েছে। ক্লিয়ার? এখান থেকে আমাকে প্রশ্ন আসে অনেক সময় যে সমভূমি অঞ্চলে অধিক জনবসতি দেখা যায় কেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এসে থাকে। তো আমরা তখন কি বলতে পারবো, না সমভূমি অঞ্চলের উর্বর সমতল ভূমি থাকার জন্য বা বিস্তীর্ণ উর্বর সমতল ভূমি থাকার জন্য এখানে শিল্প, কৃষিকাজ, ব্যবসা বাণিজ্য, পরিবহন সব কিছুই সুবিধা পাওয়া যায় বা সব কিছু সুবিধার সঙ্গে করা যায়, এই জন্যেই সমভূমি অঞ্চলে জনবসতি অনেক বেশি দেখা যায়। অর্থাৎ ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ সব কিছুই, পরিবহন সব কিছুই খুব ভালোভাবে করা যায় এখানে, সুবিধাজনক করা বলতে পারি ভালো ভাষা দিতে গেলে। তো সেই জন্যে কিন্তু এখানে কি না জনবসতি দেখা যায় অধিক, এটা কিন্তু প্রশ্ন আসে, আমাদের কিন্তু পড়তে লাগবে এটা। ওকে, আরেকটা প্রশ্ন এখান থেকে আমরা নেব, সেটা হচ্ছে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা বলতে পারি যে মালভূমি দেখতে অনেকটা পড়ার টেবিলের মতো হয়, এর ওপরটা টেবিলের মতো প্রায় সমতল হলেও ধারগুলো টেবিলের পায়ার মতো ঢালু ও খাড়া, তাই মালভূমিকে কিন্তু কি বলা হয়, না টেবিল ল্যান্ড বলা হয়ে থাকে, ঠিক আছে। কি বললাম আরেকবার বলে দিচ্ছি, মালভূমি দেখতে অনেকটা পড়ার টেবিলের মতো হয়, এর ওপরটা টেবিলের মতো প্রায় সমতল হলেও ধারগুলো টেবিলের পায়ার মতো ঢালু আর খাড়া হয়, তাই মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়ে থাকে। ওকে, তাহলে এইগুলোই ছিল পড়া আমাদের বেসিক্যালি। এরপর থেকে যেগুলো আছে, ইয়েলো বক্স দেখো, পিঙ্ক বক্সে দেওয়া আছে, এগুলো নিজেদেরকে মুখস্থ করতে হবে, জিনিসগুলো ইম্পর্টেন্ট, এইটা খুব ইম্পর্টেন্ট। পড়বে পর্বত, মালভূমি, সমভূমি, এই যে তিনটে পড়লে এর থেকে তুমি কী জানতে পারলে, কী শিখতে পারলে, এটা নিজের একটা চার্ট তৈরি করবে। কারণ অনেক সময় পর্বত, মালভূমি, সমভূমির সম্বন্ধে পার্থক্য লিখতে দেয়, বৈশিষ্ট্য লিখতে দেয়, সম্বন্ধে লিখতে দেয়, এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। ওকে, তারপরে কি এই পিঙ্ক কালারের বক্স আছে দেখবে, পরের পেজে কিছু এখানে ইয়েলো রঙের বক্স আছে, এগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। এর থেকে যত বড় কোশ্চেন তৈরি করতে গেলে এগুলো কিন্তু পড়াটা খুব, পড়ে রাখাটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে। ওকে, এগুলো একটু ভালো করে পড়বে। আমি এবার একটু প্রশ্ন উত্তর নেব, আর নেক্সট পার্টে আমি এখান থেকে যা যা বড় প্রশ্ন আসতে পারে সেটা আমি লিখিয়ে দেবো। ওকে, নেক্সট ভিডিওটা, সো নেক্সট ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট হবে, সেটা ভালো করে ফলো করবে। আর একটু আমি এখানে প্রশ্ন উত্তরে যাওয়ার আগে একটু লোয়েস সমভূমির সম্বন্ধে একটু বলে দেবো। লোয়েস সমভূমিটা কী আছে, দেখো লোয়েস একটা জার্মানি কথা কিন্তু, ওকে, এটার অর্থ আমরা বলতে পারি স্থানচ্যুত কোনো একটা বস্তু, ঠিক আছে। উৎস অঞ্চল থেকে বায়ুপ্রবাহের দ্বারা বহু দূর কিন্তু বাহিত হয়ে লোহের সমভূমি কিন্তু সৃষ্টি হয়েছে। ওকে, আর আমরা বলতে পারি যে বায়ুতায়ুত যে হলুদ রঙের, একদম হলুদ রঙের, ঠিক আছে, চুনময়, খুব চুনযুক্ত যেটা বলতে পারি, খুব সূক্ষ্ম কণা দ্বারা কিন্তু এই সমভূমিটা গঠিত হয়েছে। ওকে, খুব একদম চুক, মানে ভীষণ সূক্ষ্ম, ওকে, চুনযুক্ত কণা দিয়ে কিন্তু এটা তৈরি হয়েছে। এটা জাস্ট আমি একটু বলে রাখলাম, আর কিছু না। ওকে, তো মোট কথা এটা জানবে, মালভূমি বালি বহুদূর পর্যন্ত উড়ে গিয়ে লোয়ের সমভূমি সৃষ্টি হয়েছে। আর বাকি বক্সগুলো একটু পড়ে নেবে, আমি একটু প্রশ্ন উত্তরে এবার আসবো। দেখো, সবার প্রথমে প্রশ্ন আমরা নেব হচ্ছে পৃথিবীর ছাদ বলা হয় ড্যাশকে। উত্তর লিখব পামির মালভূমি, ঠিক আছে, পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ছোট নাগপুর মালভূমি একটি ড্যাশ মালভূমি, ছোট নাগপুর মালভূমি একটি ব্যবচ্ছিন্ন মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি। ওকে, নেক্সট,
নেক্সট প্রশ্ন, একটি স্তূপ পর্বতের উদাহরণ, একটা স্তূপ পর্বতের উদাহরণ ভারতের সাতপুরা, একটা স্তূপ পর্বতের উদাহরণ। ওকে, নেক্সট নেক্সট প্রশ্ন, ড্যাশ কথার অর্থ দাক্ষিণাত্যের সিঁড়ি, ড্যাশ কথার অর্থ দাক্ষিণাত্যের সিঁড়ি। এটা আমরা করতে পারি ডেকান ট্র্যাপ, ডে কান ট্র্যাপ, ঠিক আছে, কথার অর্থ হচ্ছে দাক্ষিণাত্যের সিঁড়ি। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, ড্যাশ কে টেবিল ল্যান্ড বলা হয়, এটা আমরা লিখব হচ্ছে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়, মালভূমি। ওকে, মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয়। নেক্সট নেক্সট হচ্ছে পৃথিবীর বৃহত্তম, ছ নম্বর, পৃথিবীর বৃহত্তম পর্বত বেষ্টিত মালভূমি হল ড্যাশ। পর্বত বেষ্টিত মালভূমি কি না, পৃথিবীর পর্বত বেষ্টিত মালভূমি আমরা নিতে পারি হচ্ছে তিব্বত মালভূমি। তিব্বত মালভূমি হচ্ছে পৃথিবীর পর্বত বেষ্টিত মালভূমির মধ্যে পড়ছে। ক্লিয়ার হলো? তাহলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আমরা নেব। নেক্সট নেক্সট কি দিই? ওকে, আল্পস কোন মহাদেশে পর্বতমালা, আল্পস কোন মহাদেশের পর্বতমালা, এটা হবে ইউরোপ, ইউরোপ মহাদেশের পর্বতমালা হচ্ছে আল্পস। ওকে, নেক্সট, একটি নবীন ভঙ্গিল পর্বত, নবীন ভঙ্গিল পর্বত হচ্ছে হিমালয়। আচ্ছা, একটা নবীন হলো, এবার আমরা নিতে পারি একটা প্রাচীনতম, একটি প্রাচীনতম পর্বত, নবীন ভঙ্গিল পর্বত বলেছে, প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী করতে পারি, আরাবল্লী, ঠিক আছে, প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী। তাহলে এই ধরনের প্রশ্নগুলো দিলাম, এগুলো খুব ভালো করে পড়ো। এই চ্যাপ্টারটা মোটামুটি আমাদের বোঝানো হয়ে গেল, আর বক্সগুলো যেগুলো আছে ওটা পড়ে নেবে। নেক্সট ভিডিওতে আমি এর থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বড় প্রশ্নগুলো সব দিয়ে দেবো কিন্তু। ওকে, আজকের জন্য এটুকু। বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করো, লাইক করো, নোটিফিকেশান প্রত্যেকে অন রাখো, যাতে যখনই ভিডিওটা আমি আপলোড করি তোমাদের কাছে পৌঁছে যায়। খুব ভালো থেকো, টাটা।